পেতে ভাত হাতে কাজের প্রশ্নে এমন একটা সরকার যে সরকারটা প্রতিনিয়ত বেকারদেরকে আরো বেশি বেকার করার জন্য তারা রাস্তায় নেমেছে। এই তো এখানে সিংহপুর চণ্ডীতলা, এই চণ্ডীতলা থেকে নন্দীগ্রামের দূরত্ব অনেকটা হলে এখানের বেকারের যে পেটের জ্বালা, বেকারের কাজ না পাওয়ার যে যন্ত্রণা, আর উসকে সাথ নন্দীগ্রাম মে জো বেরোজগার নওজওয়ান হ্যায় যে এমএ পাস করে নিয়ে লোকের বাড়ি থেকে চুল কিনে আনতে বাধ্য হচ্ছে দুপুরবেলা, নিজের মাকে ওই চুলটাকে আঁকড়ে রিপ্রসেসিং করে অন্য লোকের বাড়িতে বিক্রি করতে বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করতে দিতে পাঠাচ্ছে। তাদের মধ্যে না তো চণ্ডীতলা না তো নন্দীগ্রামের বেকারের যন্ত্রণা কোনো আলাদা আছে। আর যখন বেকারের যন্ত্রণা কাজের প্রশ্নে যখন এই দুটো জায়গা আলাদা নয়, তখন আমাদের লড়াইটাও আলাদা নয়। শুধু এটুকুই বলতে পারি যে প্রতিনিয়ত যে লড়াইটা চলছে সেই লড়াইয়ে নন্দীগ্রামে 1 এপ্রিল যে ওখানে ভোট হয়েছে, ইভিএম এর বাক্সে গোটা নন্দীগ্রাম খেপা ভোট করেছে, যে খেপা ভোট দেখে তৃণমূল আর বিজেপির মাথা ফেটে গেছে। নিজেদেরকে হেভিওয়েট বলে দাবি করছিল, আর হেভিওয়েট বলতে বলতে আমরা দেখলাম দুপুর পরে এত লাইটের কাজ করতে শুরু করলো যে মিডিয়া তো ফোকাসে চলে এলো, কিন্তু মানুষ তার কাজ খেপা ভোট দিয়ে সেই খেপা ভোটের রেজাল্টের জন্য দোসরা মেয়ে তারা অপেক্ষা করছে। আমরা এটাই আপনাদেরকে বলতে পারি যে যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইটার শেষ এখানেই নয়, সেই লড়াইটার শেষ হবে যেদিনকে দোসরা মে চণ্ডীতলাতে এখানে আরো একটা মিছিল শুরু হবে, যে মিছিলে আজকে যারা আমরা উপস্থিত আছি সেখানে মোহাম্মদ সেলিম আবার এখানে উপস্থিত হবে, আর তার কপালেও একটা আবিরের টিকা থাকবে, আর আপনাদের কপালেও একটা আবিরের টিকা থাকবে। সেই লেকিন নামুমকিন নেই হ্যাঁ, ইস নামুমকিন কা রাস্তা কো মুমকিন বানানে কে লিয়ে জো ভি হাম লোগো কা বেরোজগার নওজওয়ান হ্যায়, ছাত্র যুবরা আছে, সংযুক্ত মোর্চার প্রার্থীরা কমরেডরা আছেন, কর্মীরা আছেন, তা এসএফ হোক কংগ্রেস হোক বামেদের হোক, তারা সবাই বুক চিতিয়ে লড়ে যান। ওরা শুধু বুক চিতিয়ে লড়াইকে ভয় পায়, আর কিচ্ছুকে ভয় পায় না। ওরা নিজেদের মধ্যে মারামারি করতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে আপনার মেজাজের বিরুদ্ধে ওরা ঢুকে দাঁড়াতে পারবে না, সেই হিম্মত ওদের নেই। আর হিম্মত নেই সেটাই নন্দীগ্রাম সেদিনকে ওরা প্রমাণ করেছে। ওরা ভোট লুট, ভোটকে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কমরেডদের বুক চিতিয়ে লড়াইয়ের কাছে ভেবেছিল বোধহয় ইভিএম থেকে বুথ থেকে ওদের 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা বাদেই বের করে দেবে। কিন্তু আমাদের কমরেডরা আমাদের কর্মীরা যখন দুপুর 3:30 সময় সেখানে দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে আছে, বসে আছে, মাথাটাকে উঁচু করে, তখন টিএমসি আর বিজেপি বলছে এ রক্ষা এ যাত্রায় বোধহয় আর রক্ষা পেলাম না, বলছে তাহলে এবার কি করা যায়, বলছে বাঘ বাঘিনীদেরকে বের করে দাও। কোথায় ঘিরছে তারা বাঘ বাঘিনীরা? সব জেলখানার থেকে না, সব জুখানার থেকে, চিড়িয়াখানার থেকে বেরিয়ে তখন তারা আবার বুথে বুথে গিয়ে বসার চেষ্টা করলো, আর বসার পরে সন্ধেবেলা বলছে ওটা হয়নি, ও ওটা হয়নি, যা নন্দীগ্রামে হয়েছে যা নন্দীগ্রামে হয়েছে। তাই গোটা পশ্চিমবঙ্গে বাকি সিটগুলোতে একই কাজ হবে, যে বেকারের কাজের প্রশ্নে পেটে ভাতের প্রশ্নে কাজ কারখানা ফসলের দাম শ্রমিকের ঘাম আর মা বোনেদের সম্মান এবং গণতন্ত্রের পক্ষে যারা আছে তাদের জিতটা সুনিশ্চিত হবে। আর সেই জিতটাকে সুনিশ্চিত করার জন্য নেতৃত্বে যখন কমরেড মোহাম্মদ সেলিম থাকে তখন ডর কা ক্যা বাত হ্যায় জো ডর গয়া মর গয়া, জিত কো হাসিল করনে কে লিয়ে জো লড়াই হ্যায় ইস লড়াই কো লে জাইয়ে, নাম কোই ভি হো, নাম কোই ভি হো, লেকিন সবই নাম কা রাস্তা এক হি তরফ জাতা হ্যায়। সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ এখন নিজেদের রুটি রুজির প্রশ্নে সংযুক্ত মোর্চার বিকল্পকে খুঁজতে মাঠে নেমে গেছে। ওরা শুধু একটা শক্ত হাত চাইছে, যে শক্ত হাতটা আপনার হবে, শক্ত হাতে মানুষের হাত ধরার জন্য এগিয়ে যান, অন্য কোন হাত সে হাতে জায়গা পাবে না। ওরা মানুষের মুখের সামনে, মানুষের দরজার সামনে, মানুষের বাড়ির সামনে যাবার ওদের হিম্মত নেই, আর ওইটাই আমাদের প্লাস পয়েন্ট যে আমরা মানুষের মুখের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, তাদের কথা বলতে পারবো, এবং আমাদের কাজটা আগামী দিনের আমাদের কাজের বেকারদের প্রশ্নে এরা
রাজনীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং রুটি রুজির প্রশ্নে আমাদের যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপটা আজকের ইয়াং জেনারেশন তারা বুঝতে পারছে। যতই যে বলুক বাপ বলছে এই করো, মা বলছে ওই করো, বেকার ছেলে বলছে যে কাজ যদি পেতে চাও তাহলে লাল ঝান্ডা ধরো, সংযুক্ত মোর্চা ধরো, এছাড়া আর উপায় নেই। আপনার বাড়ির ছেলে যদি নিজের ভোটটা টিপুন, এই ভোট দেওয়া মোহাম্মদ সেলিমকে ভোট দেওয়া হবে না, এই ভোটটা দিলে চণ্ডীতলার এলাকার সাধারণ ছাত্র যুবরা তাদের আগামী দিনের ভবিষ্যৎ কোন পথে যাবে সেই পথটাকে নির্দিষ্ট করবে। যারা এই পথকে নির্দিষ্ট করতে চাইছে তাদের পাশে দাঁড়ান। একটাই কথা বলতে পারি, লাল ঝান্ডা বেইমানি না তো কাউকে শিখিয়েছে, লাল ঝান্ডা না তো বেইমানি করতে জানে, লাল ঝান্ডা শুধু জানে হাতকে শক্ত করে ধরে উটিটাকে উপরের দিকে রেখে আপনার সাহসের সাথে আমাদের লড়াইয়ের কথাকে আর আপনার সাহস আপনার অভিজ্ঞতায় তিনটের মিশেলে আগামী দিনে যে নতুন সূর্যটা আমরা দেখতে চাইছি, যে নতুন সূর্যটা, সেই নতুন সূর্যটা নিশ্চিত ভাবে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চার বিকল্প সরকার দেখবে এই আশা কথা আমরা দিতে পারি। ইনকালাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।